গঠন করার রাজনৈতিক ষড়যন্ত্র আছে এইটা শিওর, ইয়াত কোনো সন্দেহ নাই। আর আজির তারিখ কোনোবা চারি পাঁচজন যুবকক অস্ত্র লোলে কোনোবাই যদি ষড়যন্ত্র করেছে, উৎসাহিত করেছে, এই অতিকো দুর্ভাগ্যজনক কথা আর এই হব নালাগে। কারণ এটা ভারতবর্ষ এটা শান্তির দেশ হবল গৈ আছে, এটা শান্তির রাজ্য হবল গৈ আছে, আর বিটিআর অঞ্চলট আমি অস্ত্রমুক্ত এটা অঞ্চল হবল গৈ আছে। গতি এনেকা সময়ত আমার রাইজে নিরাপত্তা বিচারিছে। যা তিনটা চারিটা দশক ধরে অনিশ্চয় একটা উৎকণ্ঠাত আসলে, হত্যা হিংসা ধন দাবি অপহরণ হয়ে আসলে, শিক্ষা দীক্ষা সকল যা আমার বিষয় আসলে সেইবিল সদাই মানে পিছপরি থাকবলগা হয়েছিল। আর এই কারণে যা 7 জানুয়ারী 2020 চুক্তি করে ভারত সরকারের লগত এই অঞ্চল চিরদিনের কারণে শান্তি আহি গল। আজি বিভিন্ন জাতি জনগোষ্ঠী রাইজে ধুনিয়াক সকল আজি একটা নিরাপত্তার মাজেরে জিয়াই আছে, ধুনিয়াক সকল শান্তির মাজেরে জিয়াই আছে। এনেকা সময় আরো চারিজনমান ডেকা লড়াক অস্ত্র লো পেলায় জঙ্গলত পঠাই পেলায় কোনোবা যদি সমাজখন ডিস্টেবিলাইজ করব বিচারিছে, আমি এই কেউ সহ্য নকরো। আর আমার সরকারখনে সদায় এই মানে বন্ধ করবল এই সমাজত এই কেউ হবল নিদিও, আর ইয়ার কারণে আমি কাম করে যাম। তো সেই কারণে আজি জুয়ে অস্ত্র লৈছে তখন সকলকে মই কইছো যে এই সময়ত সমাজের মাজ থাকিব লাগে, সমাজ গড়ার কাম করিব লাগে, আর সমাজের মাজ থাকি নিজের মা দেউতার মাজ থাকি লগত থাকি সমাজের কাম করার আগবাড়ি যাব লাগে। সকলে জঙ্গলত থাকি সমাজক মানে এটা ভাবুকির সৃষ্টি করবো নালাগে, মই তো আহ্বান জানাইছো। মাদ্রাসা খোলার কথাও কইছে হাগ্রামের মহিলা ডাঙরিয়ায় যে মাদ্রাসা খোলার কথা প্রসঙ্গ কৈছে দিল্লী বন্ধ করা না, হিমন্ত বিশ্ব শর্মায় বন্ধ করা বলে তখন অভিযোগ করছে। যা 17 বছর কেইখন মাদ্রাসা খুলিলে হাগ্রামা মহিলারে, আপনি কোকসুন 2008-2012 সংঘর্ষবিল কেতিয়া হয়েছিল, এই সময়তো পাওয়ার হাগ্রামা মহিলারি আসলে, আপনি ভাবিছে নাকি হাগ্রামা মহিলারি করলে